11 দিনের ব্যবধানে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়লো প্রায় 4,500 টাকা। এর মধ্যে দাম বাড়ার নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে গত কয়েক মাসে কয়েক দফায় বেড়েছে স্বর্ণের দাম। আরো জানাচ্ছেন হুমায়ুন জিস্তি। করোনা মহামারীর মধ্যেই চারবার বাড়লো সোনার দাম। এবছরই ভরিতে বেড়েছে প্রায় 17,000 টাকা। এ দফায় বাড়ানো হলো 4,432 টাকা। নতুন দরে 22 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 77,215 টাকা। বুধবার পর্যন্ত এর দাম ছিল 72,783 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির দাম 74,066 এবং 18 ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে 65,318 টাকা। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এটা আমাদের সাধার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আমরা কিন্তু আসছি একটা ঠেকা পরে, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা আসতাম না। দাম বাড়ছে, পণ্য আছে কিন্তু গ্রাহক নাই। ব্যবসায়ীরা বলছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক বেশি। আমরা স্বর্ণের বাজার সমন্বয় করি মাত্র, আমরা স্বর্ণের বাজার বৃদ্ধিও করি না, স্বর্ণের বাজার কমাইও না। কবে নাগাদ এই বাণিজ্য যুদ্ধের সমাপ্তি ঘটবে, চীন ভারত সম্পর্ক কবে ভালো হবে, সমস্ত কিছুর উপরই নির্ভর করছে আমাদের স্বর্ণের ভবিষ্যৎ এবং স্বর্ণের বাজারের স্থিতিশীলতা। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে 933 টাকায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।